পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত করেছে এবং তাকে 5 বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার তোষাখানা মামলায় এই রায় ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের রায়ে বলা হয়েছে, আগামী 5 বছরের জন্য জাতীয় বা প্রাদেশিক পরিদর্শের নির্বাচনে অংশ নিতে পারবে না ইমরান খান। পাশাপাশি জাতীয় পরিষদে তিনি আর সদস্য নেই বলে ঘোষণা করেছে। গত অগস্ট মাসে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের একজন সদস্য ইমরানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। তখন অভিযোগ করা হয়, ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন দেশ ও ব্যক্তি থেকে পাওয়া উপহারের তথ্য নিজের সম্পদের তালিকায় প্রকাশ করেনি। ইমরানের পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই তাৎক্ষণিকভাবে এই রায় প্রত্যাখ্যান করেছে। দলটি বলেছে, এই রায়ের বিরুদ্ধে তারা সব ফোরামে যাবে এবং সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছে। जिस पर अब उनकी जमात सुप्रीम के क्या आप